বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রে। ইতোমধ্যে ফেসবুকে ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এমন কোনো তথ্য তার কাছে নেই, তিনি খোঁজ নিয়েছেন। তিনি আরো জানান, ওবায়দুল কাদের সহ 17 জন মন্ত্রী এমপি যশোরে আটক, এমন কোন তথ্য নেই, এটি সঠিক নয়। আওয়ামী লীগের টানা তিনবারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে, অন্তরে জ্বালা এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সবসময়। এর আগে মঙ্গলবার 1-3 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মো মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 6 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, 1 জন ছাত্র ও 1 জন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 5 আগস্ট ছাত্র জনতার গণভবন কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান।